বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে চালু করা গোল্ডেন ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ান সরকার। বিনিয়োগ টানার লক্ষ্য পূরণ না হয় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ঘোষণা এসেছে অভিবাসন প্রক্রিয়া ঢেলে সাজানোর। জানিয়েছেন দক্ষ কর্মীদের সুযোগ দেয়া হবে নতুন ভিসা নীতিতে। চলুন জেনে নেই কি ছিল অস্ট্রেলিয়ান গোল্ডেন ভিসায়, ভবিষ্যতে কি আসতে যাচ্ছে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। অস্ট্রেলিয়ান গোল্ডেন ভিসা বিদেশিদের ন্যূনতম $33 লাখ বিনিয়োগের শর্ত দিয়ে সিগনিফিকেন্ট ইনভেস্টর ভিসা SIV চালু করে অস্ট্রেলিয়া, যা গোল্ডেন ভিসা নামেই পরিচিত পায়। 2012 সাল থেকে এই সুবিধা নিয়েছেন হাজারো বিদেশি নাগরিক। অস্ট্রেলিয়ান সরকারের তথ্য অনুযায়ী গোল্ডেন ভিসা পেয়েছে এমন বিদেশিদের 85% চীন থেকে ওই দেশে পাড়ি জমান। সম্প্রতি এক সরকারি তদন্তে জানা গেছে ব্যবসায়িক দক্ষতা কম থাকা সত্ত্বেও গোল্ডেন ভিসার সুযোগে অনেক বিদেশি অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে। 2016 সালে অস্ট্রেলিয়ান সরকারের এক তদন্তে উদ্বেগ প্রকাশ করে বলা হয় এই ভিসার আওতায় অর্থ পাচার ও অন্যান্য অপরাধের আশঙ্কা রয়েছে। 2022 সালে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয় কম্বোডিয়ার হুন সেন শাসনামলের সমালোচিত ব্যক্তিরা এ ভিসার সুবিধা নিয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা জানান বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গোল্ডেন ভিসা প্রকল্প চালু হলেও প্রত্যাশিত সফলতা পাচ্ছেন না অস্ট্রেলিয়া সরকার। বিবিসির প্রতিবেদনে জানানো হয় বিদেশি ব্যবসায়ীদের দিকে লক্ষ্য রেখে এই প্রকল্প চালু হলেও এতে দুর্বল রয়েছে অভ্যন্তরীণ অর্থনীতি, ফলে উল্টো পথে হাঁটল অজি প্রশাসন। পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার অনিল। বলেন অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে ব্যর্থ হয়েছে গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসার পরিবর্তে বিভিন্ন খাতে বিদেশি দক্ষ কর্মী আকর্ষণের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ান সরকার। গোল্ডেন ভিসা চালুর শুরু থেকে এর সমালোচনা করে আসছে একটি পক্ষ। তাদের মতে এই স্কিমের আওতায় অসাধু কর্মকর্তাদের অপ্রদর্শিত অর্থ নিরাপদে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। গোল্ডেন ভিসা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্যানসিমোর। বলেন দীর্ঘ সময় ধরে দুর্নীতিবাজ কর্মকর্তারা ও শাসকরা তাদের অবৈধ সম্পদ অস্ট্রেলিয়ায় এনেছে এই ভিসা ব্যবহার করে। অন্যান্য দেশের গোল্ডেন ভিসা 2022 সালে ধনীদের জন্য চালু করা গোল্ডেন ভিসা বাতিলের উদ্যোগ নেয় যুক্তরাজ্য। ইউরোপের দেশ মাল্টায়ও এই ভিসার প্রকল্প নিয়ে বিতর্ক রয়েছে। মোটা টাকার বিনিময়ে অইউরোপীয় নাগরিকদের নাগরিকত্ব দেয় প্রায় সমালোচনার মুখে পড়ে দেশটি। 2022 সালে এক তদন্তে দেখা যায় মাত্র কয়েকদিন ওই দ্বীপরাষ্ট্রে অবস্থান করলে নাগরিকত্ব পাওয়া যায়। ওই সময়ে অর্থ পাচার, কর ফাঁকি ও দুর্নীতির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়ন।